সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা। আজকে আমরা জানব খেজুর এবং মধুর সংমিশ্রণে আমাদের কি কি স্বাস্থ্য উপকারিতা হয় এই বিষয়ে। মধু এবং খেজুর একসঙ্গে সংমিশ্রণ করলে আমরা অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা পেতে পারি। এই মধু এবং খেজুর একসঙ্গে মিশিয়ে খেলে আপনার যে কোনো ধরনের যৌন সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন অনায়াসে। বিশেষজ্ঞদের মতে এই খেজুরে ফ্যাটের পরিমাণ অনেক কম বলে এটি কোলেস্ট্রল কমায়। এতে রয়েছে প্রোটিন, ডায়েটারি ফাইবার, ভিটামিন B1, B2, B3, B5 ও ভিটামিন এ। ভিটামিন ও খনিজের ভালো উৎস হচ্ছে খেজুর এবং দৈহিক শক্তি যোগাতে মধুর ভূমিকাও অন্যতম। তাই খেজুর এবং মধুর সংমিশ্রণ খেলে আমরা বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারি। চলুন তাহলে জেনে নিই। প্রধানত আপনার যৌন সমস্যা থেকে পরিত্রাণ পেতে মধু এবং এই খেজুর। নিয়মিত মধু এবং খেজুরের সংমিশ্রণ খেলে আপনার যে কোনো ধরনের যৌন সমস্যা থেকে পরিত্রাণ পেতে খুবই ভূমিকা পালন করে মধু এবং খেজুর। আপনি কিভাবে এটি ব্যবহার করবেন এবং খাবেন, চলুন জেনে নিই। তাহলে প্রথমত আপনি 3 থেকে 4 চামচ মধুর নিয়ে নিন এবং 7 থেকে 8টি খেজুর নিয়ে নিন। একটি পাত্রে মধু ঢেলে খেজুরগুলি ভিজিয়ে রাখুন। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে এটি সকালে 3 থেকে 4টি খেজুর এবং রাতে 3 থেকে 4টি খেজুর খেয়ে নিন। এভাবে নিয়মিত 10 থেকে 15 দিন খেলে আপনার যৌন যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অনায়াসে। এছাড়া দৈহিক শক্তি বৃদ্ধি করতে, চুলের যত্নে, ত্বকের যত্নে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, শরীরের ব্যথা দূর করতে আপনার এই মধু এবং খেজুরের সংমিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম মধু এবং খেজুরের সংমিশ্রণের ফলে যে স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এই বিষয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।